সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি তোমাদের মিজান স্যার। আজকে বরাবরের মতো আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো এই পরিস্থিতিতে আমি আজকের ক্লাসে এক নতুন টপিক তোমাদের পড়াবো। যদিও আজকে যে টপিকটি পড়াবো সেই টপিকটির সাথে তোমরা অনেক আগে পরিচিত, অর্থাৎ ইন্টারমিডিয়েটে এসে উচ্চারণ এবং বানানের মতো নতুন কোনো টপিক নয়। অর্থাৎ তোমরা স্কুল লেভেলে, মাধ্যমিক লেভেলে এটি পড়ে এসেছো, অর্থাৎ এটির সাথে তোমাদের যোগাযোগ অনেক আগে থেকে আছে। কিন্তু আমি প্রথমে সেই টপিকটির নাম না লিখি আমি চলে যাই একেবারে ভেতরে। ভেতরে গেলে মানে আমি কিছু লিখলেই তোমরা বুঝতে পারবে যে আমি আসলে কি পড়াতে যাচ্ছি। আর সবসময় আমি যে কথাটি বলে থাকি সেই কথাটি আজকেও বলছি, সেটি হচ্ছে ব্যাকরণ সবসময় মাথায় রাখবে যে আমার সংজ্ঞা আমার জানার দরকার নেই, সংজ্ঞা আমি পরে জানবো। আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে উদাহরণ, অর্থাৎ এক্সাম্পল আমাকে জানতে হবে। আমি ডেফিনেশন যদি এক্সাম্পল জানতে পারি তাহলে ডেফিনেশন আমি এমনিতেই বানাতে পারবো, এমনিতেই দিতে পারবো। এবং যে ছেলে বা মেয়েটি ভালো করে মানে ভেতরে গিয়ে উদাহরণগুলো দেখেছে যে কোনো বিষয়ে, উদাহরণগুলো তুমি যদি সামনে নিয়ে আসতে পারো দেখবে যে তাহলে তোমার কাছে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা আসলে কি কি বলা হচ্ছে, কি বলতে চাচ্ছে এখানে। তো তোমাদের চলে যাই আমরা ক্লাসে, ক্লাসে ঢুকে যাই। কি আমরা পড়তে যাচ্ছি সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাব, গুছিয়ে যাব। তো আমরা লিখি কিছু একটা বোর্ডে, লিখি লিখে আমরা দেখি কি আমরা লিখতে যাচ্ছি, বলতে যাচ্ছি। আমরা লিখছি বিষাদ রূপ সিংহ। আমরা এটুকু লিখলাম। এর পরের অংশ লিখি বিষাদ সিন্ধু। তো আমরা দুটি অংশ তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি আসলে কি বলতে যাচ্ছি। এবং খুব কমন একটি জায়গা আমি তোমাদের, খুব কমন একটি জায়গা তোমাদের নক করেছি, অর্থাৎ তোমরা জানবে না অপরিচিত কোনো কিছু দিয়ে আমি শুরু করিনি, একেবারে খুব পরিচিত একটি জায়গা তোমাদের শুরু করেছে। তো এখানে ঘটনা একটা ঘটেছে। বাংলা শব্দ দুই রকমের, একটিকে বলি আমরা হচ্ছে মৌলিক শব্দ, একটিকে বলি যৌগিক শব্দ। মৌলিক শব্দ আমি গত ক্লাসেও যেমন বলেছিলাম, যেমন রহিম, এটা একটি মৌলিক শব্দ, এই শব্দটাকে ভাঙা যায় না, মৌলিক শব্দকে কোনোভাবেই ভাঙা যায় না। আর যে শব্দটাকে ভাঙা যায় সেটাকে যৌগিক শব্দ বলে, এটা একটি যৌগিক শব্দ। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এটি সন্ধির মাধ্যমে হয়েছে কিন্তু এটি একটি যৌগিক শব্দ। বা হার শব্দটির আগে যদি প্রযুক্ত করো তাহলে প্রহার, প্রহার মানে আঘাত করা। পর মানে আঘাত করা। তাহলে আমরা বুঝতে পারছি মৌলিক শব্দ রহিম, এটাকে কোনো রকম ভাঙা যাচ্ছে না। এখানে কি আছে? র আছে, রস্যই এর তার চিহ্নটি, তারপর আছে হ এবং আছে ম, এগুলো যোগফল হিসেবে আমরা রহিম শব্দটি পেয়েছি, রহিম। তো এই এভাবে আমরা হচ্ছে মৌলিক শব্দ, এগুলো হচ্ছে যৌগিক শব্দ বা সাধিত শব্দ, এগুলোকে বলা হয় সাধিত শব্দ। তো আমরা আজকে এই উপরে যেটি সেটি চলে গেল সন্ধি, আমরা এটি নিয়ে আলোচনা করছি না, মৌলিক শব্দ এটি নিয়েও আমরা আলোচনা করছি না, আমরা অবশ্যই সাধিত শব্দ নিয়ে আলোচনা করছি। প্রহার এটি চলে গেল উপসর্গ, সেটি নিয়েও আমরা আলোচনা করছি না। কিন্তু আমার এই প্রহার নিয়ে আলোচনা করতে আমাদের হবে, কারণ হচ্ছে এই অধ্যায়ে মানে এই প্রশ্নের
তিনটি টপিক আছে। একটি হচ্ছে সমাস, নাম্বার ওয়ান উপসর্গ, দুই সমাস, তিন প্রত্যয়। এখান থেকে দুটি প্রশ্ন আসে, একটির অ্যান্সার করতে হয়। সাধারণত সমাস এবং প্রত্যয় থেকে সমাস এবং প্রত্যয় পরীক্ষার প্রশ্ন হিসেবে আসে, তবে কখনো কখনো উপসর্গ প্রশ্ন হিসেবে আসে, সেক্ষেত্রে সাধারণত সমাসটা বাদ চলে যায়। উপসর্গের বোর্ড প্রশ্নগুলো দেখলে দেখা যাবে যে একটি প্রশ্নই আসে, সেটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটি 99% ক্ষেত্রে, যদি উপসর্গ নিয়ে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটি আসে, উপসর্গ নিয়ে প্রশ্ন না আসলে তাহলে এটি আসে না। তো আমাদের এটি মাথায় রাখতে হবে। তো আমরা এখানে দুটি অংশ হচ্ছে আমরা দেখছি যে আমরা এটি দুটি অংশ হচ্ছে আমরা নিয়েছি। তো এই দুটি অংশ আমরা একটু দেখতে চাই যে এখানে কি আছে, ঘটনাগুলো কি ঘটেছে। এটা একটি বাক্যের মতো, বাক্য সদৃশ দেখতে, অর্থাৎ এটি একটি বাক্য, এটি একটি শব্দ বা এটি একটি পদ, শব্দ বা পদ আমরা যেটি বলি না কেন, তাহলে এটি একটি বাক্য, এটি একটি পদ। তাহলে এই অংশটাকে আমাদেরকে আইডেন্টিফাই অর্থাৎ নাম দিতে হবে, এই অংশটুকুকে আমাদের নাম দিতে হবে। আমরা কী নাম দেব, কীভাবে নাম দেব, এটা আমাদের বুঝতে হবে, খুব ভালো করে আমাদের এটা বুঝতে হবে। তো নাম আমরা দিই যে এটি হচ্ছে যেমন সমাস বাক্য, এটির প্রথম নাম, প্রথম যে নামটা দিলাম সেটা হচ্ছে সমাস বাক্য। তারপরে আমরা আরেকটি নাম দিই, সেটি হচ্ছে বিগ্রহ বাক্য। তারপর আরেকটি নাম দিই, সেটি হচ্ছে ব্যাস বাক্য। তাহলে এই পুরোটুকুর নাম আমরা এই তিনটি নামে নাম দিতে পারি, এই তিনটি নামে আমরা এটা ডাকতে পারি। তার মানে আমরা সহজেই বুঝে যাচ্ছি যে আজকে আমরা আসলে কথা বলছি কি নিয়ে, আমরা কথা বলছি সমাস নিয়ে কথা বলছি, আমরা সমাস নিয়ে কথা বলছি। এবং সমাস তোমরা জানো যে আধা ঘন্টা 40 মিনিটের এই একটি ক্লাসে কখনোই সমাস সম্পূর্ণ করা বা সমাসের সব কিছু দেখানো সম্ভব নয়। আমরা যতটুকু পারি আজকে দেখাবো এবং পরের অংশটুকু আমরা চেষ্টা করব আলাদা আলাদা করে আরও অন্তত দুটি ক্লাস নিয়ে এটি শেষ করার জন্য, যদি আমাদের নিতে হয় এখানে। আর যদি আমরা হচ্ছে ক্লাসরুমে ফিরে যেতে পারি তাহলে তো আমাদের কথাই নেই। তো আমরা এই একটি অংশটুকুর নাম দিলাম, মানে এটা বাক্যের মতো দেখতে এবং সবগুলো শেষে বাক্য লেখা আছে, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। এটি যেহেতু বাক্যের মতো দেখতে না, এবং একটু খেয়াল করো যে এটি বাক্যের মতো দেখতে না, কিন্তু এখানে আরেকটি জিনিস তোমরা খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে অনেকগুলো পদ আছে। তাহলে আমরা এইগুলোকে কি, এই সবগুলো পদ একত্রকে আমরা কি বলবো, সবগুলো পদ, সবগুলো পদ অথবা সব পদ। আর একটু সুন্দর করে বললে আমরা কি বলি, সমস্ত পদ। এই সমস্ত পদ মিলে, মানে যেমন বিষাদ, রূপ, সিন্ধু, সবগুলো পদ মিলে একটি পদ হয়েছে, সবগুলো পদ মিলে একটি পদ হয়েছে। কেন, মানে এই একটি পদ করার দরকার কেন ছিল সেটিও তোমাদের একটু জেনে রাখা দরকার। সেটি হচ্ছে আমি যদি বলি যে প্রিয় স্টুডেন্ট, আমি গিয়েছিলাম মধ্যপ্রাচ্যে এবং বিষাদ সিন্ধু দেখে এসেছি, অথবা আমি অমুক জায়গায় গিয়েছিলাম আমি বিষাদ সিন্ধু দেখে এসেছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু তোমাদেরকে যদি বলি যে প্রিয় ছাত্ররা, আমি অমুক জায়গায় গিয়েছিলাম এবং বিষাদ রূপ সিন্ধু দেখে এসেছি, তাহলে এটা শুনতে কেমন লাগে? শুনতে ভালো লাগে না, শুনতে খারাপ লাগে। তো তার মানে এই জন্য এটার সংক্ষেপ করার প্রয়োজন ছিল। তার মানে আমরা এটাকে সহজে বলে দিতে পারি যে এটার একটা নাম আছে এবং এটি একটি পদ, সেই পদটির নাম হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ, এই পদটির নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে এই সবগুলো পদ মিলে এক পদ হয়েছে বলে সমস্ত পদ। তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে সমস্ত পদ,
এই দুটি পদ আসলে ঘটনাগুলো কি, আমার একটু আমাদের একটু বোঝা দরকার যে এখানে কি কি ঘটনা ঘটেছে। বাকি সম্পর্ক, সমস্ত পদ, অনেকগুলো পদ মিলে এক পদ হয়েছে, তার মানে সংক্ষিপ্ত হয়েছে, সংক্ষেপ, সবগুলো পদ মিলে এক পদ হয়েছে, তার মানে এক পদ হয়েছে, এক পদীকরণ। এখানে এক পদীকরণ হয়েছে। আবার আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমি যদি বিষাদ না বলে যদি অন্য একটি শব্দ বলতাম, আনন্দ রূপ সিন্ধু, আনন্দ সিন্ধু, তাহলে কি হতো? আনন্দ রূপ সিন্ধু তাহলে হতো না। তার মানে এই পদগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, প্রত্যেকটি পদের সম্পর্ক থাকতে হবে, তার মানে সম্পর্কযুক্ত পদ, সম্পর্ক যুক্ত পদ। তাহলে আমরা কি এখন ডেফিনেশনে আসতে পারি না, আমরা কি বলতে পারি না যে সমাস কাকে বলে? এবং এক্সাম্পল হিসেবে আমরা এটাই দেখাতে চাই, সমাস কাকে বলে। পরস্পর সম্পর্কটা কি কিসের থাকে, এই সম্পর্কটা কিসের হয়? সম্পর্ক থাকে অর্থের সম্পর্ক। অর্থ মানে টাকা না, মিনিং, মিনিং, এই অর্থ হচ্ছে মিনিং। তাহলে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। তাহলে আমরা সমাস পেলাম, সমাসের উদাহরণ পেলাম, একটি সমাসের মধ্যে কি কি আছে সেটির কিছু অংশ আমরা পেয়েছি, বাকিটুকু আমরা এখন দেখি। এই যে বিষাদ সিন্ধু, আমরা একটি পদ পেয়েছি কিন্তু এই পদটাকে তো ভাঙা যায়, এখানে দুটি পদ রয়েছে, দুটি পদ একত্রিত হয়ে একটি পদ হয়েছে, একটি হচ্ছে বিষাদ, একটি হচ্ছে সিন্ধু, তাহলে এটাকেও তো ভাঙা যাচ্ছে। তো ভেঙে যে আমাদের পূর্বের পদ এই অংশটা, এটা হচ্ছে পূর্বপদ, আমাদের যে এই অংশটা এটা পরপদ, পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তরপদ। পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তরপদ। তো এই অংশটিকে হচ্ছে পূর্বপদ এবং এই অংশটিকে বলা হয় উত্তরপদ। এখন আরেকটি জিনিস আমরা খেয়াল করি, সেটি হচ্ছে এই পূর্বপদটা হচ্ছে বিষাদ, পরপদটা হচ্ছে সিন্ধু, এবং বিষাদ সিন্ধু এখানেও আছে। আমরা অনেকে বলতে পারি, স্যার তাহলে ব্যাজ বাক্যের পূর্বের যে পদ সেই পদটা পূর্বপদ, ব্যাজ বাক্যের পরের যে পদ সেই পদটি পরপদ, এভাবে বলার দরকার নেই। যে যদি আমরা বলতাম পুরুষ সিংহ, পুরুষ সিংহ, কেমন? পুরুষ সিংহ, তাহলে আমরা কি লিখতাম? পুরুষ সিংহের ন্যায়, তাহলে পরপদ কি এটা হতো? পরপদটি কি ন্যায় হতো? অবভিয়াসলি না, এখানে দুটি সিংহ, সিংহ কোনটি? সিংহ সিংহ, পুরুষ পুরুষ, অর্থাৎ এটি পূর্বপদ, এটি পরপদ, তাহলে এটি পূর্ব, এটি পর। এই জন্য কখনো ব্যাজ বাক্য থেকে পূর্বপদ এবং পরপদ নির্ণয় করা যাবে না, আমরা কখনো ব্যাজ বাক্য থেকে পূর্বপদ এবং পরপদ নির্ণয় করব না, আমরা সবসময় সমস্ত পদে গিয়ে পূর্বপদ এবং পরপদ নির্ণয় করব। এখন আমরা দেখি যে সমাসের সমস্যাটা আসলে কি, মানে কি সমস্যার কারণে এই ঘটনাটা ঘটেছে, সমাস করতে হলো আমাদেরকে। সেটি হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণ করা হলেও এদের মধ্যে সমস্যা ছিল, এই সমস্যা ছিল কার কার সমস্যা ছিল, অর্থাৎ সমস্ত পদে যারা, মানে
বিচার করে যে রেজাল্টটা হলো সেই রেজাল্টে বাদী বিবাদী দুজনই থাকে, ধরলাম বাদী বিবাদী, তার মানে সমস্যাটা আসলে এদের উভয়ের, এই উভয়েরই সমস্যা এই দুটি পদ। এটা কি আমরা কি একসাথে এটাকে বলতে পারবো যে সমস্যমান পদ? এটাকে আমরা বলতে পারবো? উত্তর না, যদিও এটা একটা পদ, সমস্ত পদ, তাহলে এটা কেন সমস্যমান পদ বলা যাবে না? যাবে না এই জন্যই যে এখানে অর্থের দিক যেমন একটি দিক আছে, বিষাদ সিন্ধু একটি অর্থ আছে, আবার বিষাদ এবং সিন্ধু তাদেরও আলাদা অর্থ আছে, এবং এই দুটি ভিন্নভাবে এখানে বসেছে, সেক্ষেত্রে পূর্ব পদ যেটি সেটি সমস্যমান পদ। এবং একই সাথে পরপদ সিন্ধু এটিও একটি সমস্যমান পদ, মানে এই দুটি মিলে পূর্বপদ এবং পরপদ এই দুটি পদ মিলে সমস্যমান পদ হয়েছে। পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ এই দুটি মিলে সমস্যমান পদ হয়েছে, এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার থাকে। তাহলে সমাসের এটি হচ্ছে আমাদের সমাসের বডি, অর্থাৎ একটা হাত আছে, এদিকে একটা হাত আছে, এখানে একটা মাথা আছে, মাঝখানে একটা শরীর আছে, প্রত্যেকটার একটা স্ট্রাকচার আছে, সমাসের একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে বা নর্মালি এটি হচ্ছে আমাদের সমাসের স্ট্রাকচার। এবং সমাস কি বা সমাস কাকে বলে বা সমাসের উদাহরণ কি, আমরা অলরেডি কয়েকটি উদাহরণ আমরা বলেছি এর আগেও, একটি উদাহরণ বলেছি, এই একটি উদাহরণ বললাম মানে শুরুতেই আমরা বলেছি। তাহলে সমাস কি এর একটি উদাহরণ পেয়েছে, এবং সমাসের মধ্যে আসলে কি কি আছে সবগুলো আমার বোর্ডে লেখা আছে। একেবারে স্ট্রাকচারালি আমি কোনো কিছুই মুছবো না যতটুকু মানে সমাসের বেসিক ধারণায়। এখন সমাস কত প্রকার? সমাস আমরা নর্মালি জানি হচ্ছে সমাস ছয় প্রকার, আমরা এটা জানি। পাণিনি সাহেব আজ থেকে ২৪০০ বছর আগে যখন সংস্কৃত ভাষাকে একেবারে পরিমার্জিত করে সংস্কৃত ভাষা এখন যেভাবে লেখা হয় বা এখনও যতটুকু রূপ আছে বা যে বইগুলো পাওয়া যায়, আমাদের রামায়ণ মহাভারতের কথা বলতে পারি, যে যে পর্যায়ে এসেছে সেটি কিন্তু তার আগের ৮০০ বছর ধরে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এসে পাণিনির হাত ধরে সংস্কৃত ভাষা একটি পরিপূর্ণ ব্যাকরণিক রূপ লাভ করে, এবং যেটি আর কখনো ভাঙা হয়নি, যেটি আর কখনো পরিবর্তিত হয়নি। অর্থাৎ আমাদের তৎসম শব্দগুলো কিন্তু ওই পাণিনির হাত দিয়ে, পাণিনি ঠিক করে দেয়া বা পাণিনির ব্যবহৃত বা তার আগে ব্যবহৃত পাণিনি কর্তৃক মানে স্বীকৃতি দেয়া শব্দগুলো। তাহলে ওই পণ্ডিত বলে গিয়েছেন সমাস চার প্রকার, কিন্তু কালের বিভাজনে এসে এই সময়ে এসে আমরা সমাসকে ছয় প্রকার বলছি। আর একটি কথা আমরা একটু মাথায় রাখি, এটি সংস্কৃত ভাষা নয়, এটি বাংলা ভাষা, ভাষাও আলাদা, যদিও মানে গ্রাউন্ড এক, মানে একই ভূমি থেকে উৎপন্ন, একই, এটি হচ্ছে লেখার ভাষা এবং মুখের ভাষা, সংস্কৃত শুধু লেখার ভাষা। এখন আমরা কিছু শব্দ বিশ্লেষণ করে আমরা সমাস কত প্রকার এবং তাদের ডেফিনেশনগুলো আসলে কি হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি কয়েকটি শব্দ লিখি, খুব সহজ সহজ শব্দ লিখব, যেমন বাবা মা একটি শব্দ লিখলাম, এখানে লিখলাম সে তার, তারপরে লিখলাম বিপদাপন্ন, তারপর লিখলাম সিংহাসন। সিংহাসন এখানে তিনটি শব্দ লিখলাম, এখানে আমরা কয়েকটি শব্দ দু একটি একটি শব্দ লিখব, পীতাম্বর, এখানে একটি লিখলাম উপবন। তাহলে আমি এখানে তোমরা খেয়াল করো যে আমি মাত্র ৬টি শব্দ লিখেছি,
বাবা মা সেতার বিপদপূর্ণ সিংহাসন পীতাম্বর উপবন। কেন আমি এটি লিখেছি, এর কারণ আছে। আমি এই তিনটি, এই ছয়টি শব্দ, কিন্তু আমি লিখেছি চারটি লাইন, অর্থাৎ চারটি ঘটনা তোমাকে মনে রাখতে হবে, চারটি ঘটনা মনে রাখতে হবে। চারটি ঘটনা মনে রাখতে পারলে মোটামুটি তুমি ডেফিনেশন বের করবে বা এদেরকে লোকেট করার একটা আইডিয়া তোমার হয়ে যাবে। তো আমি শক্তিশালী, মানে পদের গুরুত্ব, অথবা পদের প্রাধান্য আমরা একটু খেয়াল করব, যে কোথায় কার প্রাধান্য। আমরা যদি বাবা মা শব্দটি বলি, তাহলে বাবা মা কোনোটার গুরুত্ব কি কম, কোনোটার গুরুত্ব কম নয়। তাহলে কি দি তক, দিতক। তো আমরা হচ্ছে, তাহলে এটা হচ্ছে পূর্বপদ, পূর্ব প্লাস পর প্রধান, মানে দুই পদের অর্থের প্রাধান্য পেয়েছে এই সমস্যাতে। দুই পদের অর্থের প্রাধান্য পেয়েছে, পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পেয়েছে। তো পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য পেয়েছে। এখানে পরপদের তো পরপদের প্রাধান্য কিভাবে আমরা একটু খেয়াল করি। এগুলোর আমরা লিখেছি সমস্ত পদ, সবগুলো সমস্ত পদ লিখেছে। আমাদের হচ্ছে তাহলে সমাস বাক্য আমাদের নির্ণয় করতে হবে। বাবা ও মা, বাবা মা, বাবা ও মা হচ্ছে সমাস বা বিগ্রহ বা ব্যাস বাক্য, আর বাবা মা হচ্ছে সমস্ত পদ। সে তার, সে তার, সে তার কে, সে তার। তারপরে দেখি বিপদাপন্ন সিংহাসন। তো সে তার মানে, সে মানে তিন তারের সমাহার, সংক্ষেপে সুন্দর করে যদি আমরা বলতে পারি, সে তারের সমাহার। সে মানে তিন তারের সমাহার, তার মানে এখানে একটি সংখ্যাবাচক শব্দ আছে। তো আমরা প্রথমে বলে রাখি যে এটি একটি দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস? যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আর একটি কথা বলা হয়, দ্বন্দ্বে পূর্বপদ এবং পরপদ প্রধান। তার মানে কি, এখানে আমরা যদি আরেকটু সুন্দর করে লিখি, দ্বন্দ্বে, দ্বন্দ্বে পূর্বপদ এবং পরপদ প্রধান, দ্বন্দ্বে পূর্বপদ এবং পরপদ প্রধান। এখন এই তিনটি সমাস কোন সমাস আমাদের নির্ণয় করতে হবে, ব্যাস বাক্য থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে তিন তারের সমাহার, সে তার। আমরা প্রথমে বলি, সংখ্যাবাচক শব্দ যদি প্রথমে থাকে এবং শেষে যদি সমাহার, সমষ্টি এই টাইপের কোনো শব্দ থাকে, তাহলে সেটা দ্বিগু সমাস হয়ে যায়। তাহলে এটা দ্বিগু সমাস হলে এই দুটি সমাস কি, এটাকে আমরা বললাম দ্বিগু সমাস। তোমরা একটু চিন্তা করে বের করো, দেখো নিজেরা পারো কিনা। তো দ্বিগু বের করেছি বাকি দুটি। ওকে, আর তার আগে বলে নিই যে তিন তারের সমাহার এখানে আসলে গুরুত্বপূর্ণ পদ কোনটি। আমরা বলেছি যদি তিন এভাবে লিখি, তিন তারের সমাহার, তিন তারের সমাহার, সমাহার সেতার। মানে এভাবে লিখতে হবে। তো এভাবে যদি লিখি, তাহলে তোমাদের মনে হতে পারে স্যার এখানে সমাহার, এটা পরপদ, এটা এই বিষয়টা আমি আগে এই জন্য খণ্ডন করে নিয়েছি।
এই বিষয়টা আমি আগেই খণ্ডন করে নিয়েছি যে এভাবে না, অর্থাৎ সমস্ত পদে যে দুটি পদ থাকবে, পদের একটি পদ থাকবে, সেই পদটাকে ভেঙে যে দুটি পদ পাওয়া যাবে তার পরও পদ প্রধান, অর্থাৎ এখানে তারটা গুরুত্বপূর্ণ। সেতারের সেতার হচ্ছে একটি বাদ্যযন্ত্র, সেটির তারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো গেল বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার বিপদ তো খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ এখানে। আমি বলবো হ্যাঁ, বিপদ গুরুত্বপূর্ণ। মনে করো আমাদের একজন ডাক্তার মারা গিয়েছেন গত 16 তারিখ সকালবেলায় কুর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে। তিনি একজন যোদ্ধা, এখন যুদ্ধ পরিস্থিতি চলছে সারা পৃথিবীতে, দুটো ওয়ার্ল্ড ওয়ারও আমাদের এত ক্ষতিগ্রস্ত করতে পারে নাই যেটা এটা করতে পারে, যেটা এই করোনা ভাইরাস আমাদের করেছে। তো যাই হোক, তিনি একজন কিন্তু যোদ্ধা। তিনি বাসা থেকে প্রতিদিন কি সুন্দরভাবে বের হতে পারতেন? আমি ফেসবুকে একটি ছবি দেখলাম, যে ছবিটি ভাইরাল হয়েছে, যে তার সন্তান তার পা জড়িয়ে ধরে রেখেছে। তাহলে তো আমরা বুঝতে পারি যে তিনি যুদ্ধ করেছেন, বিপদকে আপন করে নিয়েছেন এবং তিনি শহীদী মর্যাদা লাভ করেছেন। আমরা যদি ওইভাবেও আমরা ধরি, দেশপ্রেমের জায়গা থেকে ধরি, পেশাজীবীর জায়গা থেকে ধরি, কর্মজীবীর জায়গা থেকে ধরি, যাই ধরি না কেন, তাহলে এই আপন্নটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, এটি তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই শব্দটি শোনে নাই এমন কেউ মনে হয় নাই। তো সিংহাসন সিংহ চিহ্নিত আসন। এখন তুমি বলতে পারো যে স্যার আসন বড় না, সিংহ বড়, সিংহই তো বড়, সিংহ বনের রাজা, আমাদের এখানে টাইগার, ওইখানে বনের রাজা সিংহ, যাই বলি বাঘ বলি সিংহ বলি, সিংহ তো খুবই গুরুত্বপূর্ণ। না, আমি চেয়ারের কথা বলি। রাজা সিংহাসনে আরোহণ করেছেন, রাজা কি সিংহের উপর আরোহণ করেছেন? নো, রাজা একটি চেয়ারে আরোহণ করেছেন, অর্থাৎ চেয়ারটা গুরুত্বপূর্ণ। চেয়ারটা কিসের মতো? সিংহের মতো। ক্ষমতা, রাজা, ক্ষমতা, এগুলো বোঝানোর জন্য এই সিংহ শব্দটি এখানে আর বিশেষ্য পদ হিসেবে নেই, এর ব্যাজ বাক্যেও সে বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয় না, সে বিশেষণ এবং বিশেষণ ভাবাপন্ন পদ, পদের মতো আচরণ করে। তো এটাকে আমরা বলি হচ্ছে কর্মধারয়, কর্মধারয় সমাস। গেল পীতাম্বর। তো পীতাম্বর হচ্ছে পিত অম্বর জার, পিত অম্বর জার। তো পিত অম্বর জার পীতাম্বর, কিন্তু পীতাম্বরের অর্থ কি তোমরা একটু গেস করো, একটু ভাবো যে পীতাম্বরের অর্থ কি। পীতাম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ, যেমন যেমন করে হচ্ছে 10 আনন আছে যার, 10 আনন মানে 10 মাথা আছে যার, 10 মাথা যার, মানে যে কোনো ব্যক্তি তো হতে পারে, কিন্তু রাবণ একজন ব্যক্তির নাম, ঠিক পীতাম্বর একজন ব্যক্তির নাম, শ্রীকৃষ্ণের নাম পীতাম্বর। তো অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থেরই প্রাধান্য পায় না এখানে, কোনোটির অর্থেরই প্রাধান্য পায় না, কোনোটিই নয়, পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থের প্রাধান্য পায় না, কোনোটি নয়। এটি হচ্ছে পূর্বপদ। পূর্বপদ এখন কেন পূর্বপদ? আমি যদি বলি উপবন, বনের সদৃশ, বনের সদৃশ, উপবন। যদি বলি দুর্ভিক্ষ, ভাতের অভাব, দুর্ভিক্ষ, ভাতের অভাব। তো পূর্বপদ গুরুত্বপূর্ণ এখানে, তার মানে বনটা গুরুত্বপূর্ণ না, মানে বনের যে অভাব এখানে আছে, মানে বনটা কি, বনটা ছোট,
যদি উপশহর বলি তাহলে কি এটা শহর বোঝাবে? নিশ্চয় না, মানে ছোট একটি শহর বোঝাবে। তাহলে সেটি গুরুত্বপূর্ণ, এখানে উপ গুরুত্বপূর্ণ নট বল। তো আমরা একটু খেয়াল করি, এবার এবার ডেফিনেশন আমরা হচ্ছে সবগুলো সমাস আমরা লিখেছি। তো এটি হচ্ছে বহুব্রীহি সমাস, পীতাম্বর হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি, আর উপবন এটি হচ্ছে অব্যয়ীভাব। এবারে ছোট্ট করে একটু দেখে আসি যে এখানে আসলে কি ঘটনাগুলো ঘটেছে এবং এগুলো নিয়ে আমরা কি বলতে পারি। তো প্রথমে আমরা বলতে পারি যে আমাদের যে ছয়টি সমাস আমরা পেলাম, এখানে ছোট্ট করে লিখি, দ্বন্দ্ব, তারপরে আমরা লিখেছি 2 নম্বরে দ্বিগু, তারপর লিখেছি তৎপুরুষ, তারপর লিখেছি আমরা হচ্ছে কর্মধারয়, তারপর লিখেছি 5 নম্বরে বহুব্রীহি, 6 নম্বরে আমরা লিখেছি অব্যয়ীভাব। আমরা কি এখন এই 6টি সমাসের ডেফিনেশন দিতে পারবো কি পারবো না একটু আমরা একটু খেয়াল করি। তো আমরা অন্তত চেহারাটা বুঝে গেছি। দ্বন্দ্ব সমাস কি? যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে সেই সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। এখন তুমি বলতে পারো, স্যার দ্বিতীয় যে প্রশ্ন, মানে 3টি শব্দ রয়েছে যেখানে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে, তাহলে আমরা কি বলবো? যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায় সেটাকে বলা হয় দ্বিগু সমাস, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ, কর্মধারায় না, কারণ এটার ব্যাজ বাক্য তো আমরা বুঝে গেছি, ব্যাজ বাক্য আমরা জেনে গেছি। এটার ব্যাজ বাক্য কী ছিল? সে তার, 3 তারের সমাহার, বা সে ব্র্যাকেটে 3 তারের সমাহার। পূর্বে মানে প্রথমে সংখ্যাবাচক শব্দ ছিল, শেষে সমষ্টি ছিল, অর্থাৎ এরকম ডিজাইনের কোনো কিছু থাকলে, এরকম আকৃতির কোনো কিছু থাকলে, তো সংখ্যাবাচক শব্দ পূর্বে এবং শেষে সমাহার, সেটিকে বলা হয় দ্বিগু সমাস। যে সমাসের পূর্ব পদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য পায়, পূর্ব পদে বিভক্তি লোপ পায় পরপদের অর্থের প্রাধান্য পায়, তাকে বলা হয় কি? তৎপুরুষ সমাস। এখানে কি হলো? সিংহ এবং আসন দুজন কারাকারি করে কে গুরুত্বপূর্ণ হলো? আসন গুরুত্বপূর্ণ হলো। তাহলে আমরা, এবং সিংহ একটি বিশেষ্য পদ, কিন্তু সে আচরণ করলো এখানে কি? বিশেষণের মতো। তাহলে আমরা এখানে বলতে পারি বিশেষণ, সিংহ যেহেতু সরাসরি বিশেষণ নয়, তাহলে আমরা কি বলতে পারি? বিশেষণ এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য এবং বিশেষ্য ভাবাপন্নের যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কর্মধারী সমাস বলা হয়। ডেফিনেশন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। দেন আমরা 5 নম্বর পেলাম বহুব্রীহি। যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থের প্রাধান্য পায় না, ঠিক এটির বিপরীত, মানে দ্বন্দ্বের বিপরীত হচ্ছে বহুব্রীহি। এই দুটি বিপরীত, দ্বন্দ্ব এবং বহুব্রীহি সমাস একেবারে বিপরীত। এখানে দুটির অর্থের প্রাধান্য পায়, এটির কোনোটির অর্থই, কোনোটির পীতাম্বর কোনোটির অর্থের প্রাধান্য পায় না। আর লাস্ট হচ্ছে অব্যয়ভাব। তো এখানে আমরা অব্যয় শব্দ থেকেও আমরা একটু বুঝে নিতে পারি যে যে সমাসে অব্যয়ের প্রাধান্য পায় সেই সমাসকে বলা হয় অব্যয়ভাব সমাস। তো এবার কি আমাদের আর ছোট করে সামারি করার প্রয়োজন আছে? আমরা একটু বলি যে সমাস কাকে বলে, সমাস কত প্রকার, কী কী, আমরা এই অংশটুকু আমরা পড়েছি। এখন এক এক করে আমরা 1 মিনিটের মধ্যে আমরা জাস্ট দেখে আসবো। সেটা হচ্ছে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একপদীকরণকে সমাস বলে, যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। আমার সমাস কাকে বলে, উদাহরণ দেওয়া শেষ। সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার, সমাস 6 প্রকার, সমাস 6 প্রকার। সেই 6 প্রকারটা আমরা এখানে লিখেছি, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি, অব্যয়ভাব।
সেই ছয়টি সমাসের ধারাবাহিকভাবে আমরা এক্সাম্পল দিয়েছি দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয়। আমরা এখানে এক দুই করেও লিখতে পারি এটার সাথে মিল রেখে, দুই তিন চার পাঁচ ছয়। তো তার মানে আমার ছয়টি এক্সাম্পল আমার এখানে রেডি আছে। এখন এদের ডেফিনেশন দিতে হবে। ডেফিনেশনগুলো বলি, যে সমাসের পূর্ব পদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরপদে সমাহার থাকে এবং পরপদের অর্থের শেষে সমাহার থাকে, ব্যাজ বাক্যে সমাহার থাকে এবং সমস্ত পদে অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে বলা হয় হচ্ছে দ্বিগু সমাস। পূর্ব পদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। পূর্ব পদে কি সিংহ বিশেষণ নাই, তার মানে হচ্ছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ এবং বিশেষ ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে কর্মধারী সমাস বলা হয়। পীতাম্বর, এখানে পূর্বপদ এবং পরপদ দুটির অর্থই প্রাধান্য পেয়েছিলেন, এখানে কোনোটির অর্থের প্রাধান্য পায়নি। অর্থাৎ যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোনো নতুন একটি অর্থ প্রকাশ করে সেই সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। এবং লাস্টে হচ্ছে অব্যয়ীভাব সমাস, যে সমাসে পূর্বপদ পূর্বপদের প্রাধান্য পায়, যেমন উপবনের উপ, উপশহরের উপ, যত উপ আছে সেই সবগুলো উপতে উপবন উপশহর শহরের সদৃশ, শহরের মতো, শহর না কিন্তু, শহর এক জিনিস উপশহর কিন্তু আর এক জিনিস, বন এক জিনিস উপবন আর এক জিনিস, বনের মতো বন না। তো প্রিয় ছাত্রছাত্রীগণ, ছাত্র ছাত্রী বললাম যে কারণ এই ক্লাসটি অন্যরাও দেখবে, ছাত্রীরাও দেখবে, অর্থাৎ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের আমার এই ফোর্থ ব্যাচের শুধু তোমরাই দেখবে না, অন্যরাও দেখবে, তোমরা বলতে এখন সবাইকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশে বাংলা ভাষাভাষী অঞ্চলের যে মানুষটি, মানে আমি পৃথিবীর সবাই ছাত্র, আমি নিজেও ছাত্র, তো যে মানুষটি এই ক্লাসটি দেখছে আমি বলবো যে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে হচ্ছে আমি আমার এই পরিশ্রমটাকে আমি মনে করব, এই যে ঘেমে যাচ্ছে কষ্ট হচ্ছে এই পরিশ্রমটাকে আমি মনে করব যে আমার কাজে লেগেছে। তো তোমরা আমাদের আমার সাথে থাকো, আমাদের সাথে থাকো, আমরা তোমাদের কমেন্ট বেশি বেশি আশা করি, তোমাদের প্রশ্ন বেশি বেশি আশা করি, কারণ তোমরা প্রশ্ন না করলে আমাদের জানার আগ্রহ বাড়বে না, আমরা নিজেরাও আরও জানতে চাই। এই ক্লাসটি যখন আমি আবার নিব সেই সময় যেন আমি আরও ভালোভাবে আরও সুন্দরভাবে আরও গুছিয়ে আরও কম সময়ের মধ্যে কিভাবে বলা যায় সেই চেষ্টা যেন করতে পারি। তো এই জন্য তোমাদের পরামর্শ, তোমাদের প্রশ্ন এগুলো জানার দরকার। এখানে যারা শিক্ষক আছেন এবং যারা ব্যাকরণ বিষয়ে ভালো জানেন তারা আমাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলে আমার জন্য সুবিধা হয়। আর তোমরা যদি আমার ক্লাসগুলো বারবার পেতে চাও অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি কোনো কিছু আপলোড করলেই তোমরা তোমার ওইখানে শো করবে এবং তুমি সেটা দেখতে পাবে। তো আজকের মতো এ পর্যন্তই, আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি, অ্যান্ড স্টে অ্যাট হোম, তোমরা বাসায় থাকো যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর এই ঠিক যে লাস্টে আমি এখান থেকে সরে যাওয়ার পরে যে অংশটি থাকবে পেছনে আমি 10 সেকেন্ড রেখে দেব, সেই অংশটির একটা স্ক্রিনশট তোমরা রেখে দেবে, সেটাই তোমরা হচ্ছে লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।